আজ এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে পেয়ে গেছি মাননীয় শিক্ষক শিক্ষক নেতা স্বপন মন্ডল বাবুকে। স্যার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। ধন্যবাদ। হ্যাঁ স্যার, গতকাল যেটা দেখলাম যে পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান এবং সুবোধ মল্লিক স্কোয়ারে কার্যত তাদেরকে চারদিক বন্ধ করে অবরুদ্ধ করে দেওয়া হলো এবং যে নৃশংস অত্যাচার চালানো হলো, এ নিয়ে আপনি কি বলবেন? এটা নিয়ে বলার একটাই বিষয় আছে যে এরা যে অমানবিক সেটা একাধিকবার দেখিয়েছে। এর আগে প্রাথমিক স্কুলের শিক্ষকদের উপর জল কমান ব্যবহার করেছিল, তাই না? লাঠি পেটা তো করেইছে আর কি। আর গতকাল এর আগে কল্যাণীতেও দেখলাম আমরা পার্শ্ব শিক্ষকদের উপর একটা মানে বর্বরোচিত অত্যাচার নামিয়ে নিয়ে এসেছিল এবং গতকালের ঘটনাটাও আমরা দেখলাম। এটা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারযোগ্য ঘটনা আর কি, যে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার একটা এই ধরনের আচরণ করতে পারে শিক্ষকদের উপরে, যারা জাতির মেরুদণ্ড তৈরি করে, জাতির ভবিষ্যৎ তৈরি করে, তাদের উপর লাঠি চালাচ্ছে। মানে অত্যন্ত কোথায় শিক্ষকদের পায়ে হাত দিয়ে প্রণাম করবে এই সরকারের, মানে কি বলা যায়, জালিয়াত মুখ্যমন্ত্রী আর কি, সেটা না করে তাদেরকে লাঠি পেটা করছে, এটা তাদের পুলিশ আর কি। এটা অত্যন্ত জঘন্য অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ বলে আমরা মনে করি। বিচার হবে নিশ্চয়ই। আমি ওখানে সারাদিন ছিলাম, শিক্ষকদের একটাই আবেদন ছিল মুখ্যমন্ত্রী যাতে তাদের সঙ্গে 5 মিনিটের জন্য কথা বলেন, তাদের শুধু এইটাই আর্জি ছিল পুলিশের কাছে। কিন্তু পুলিশ প্রশাসন বা মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা করতে তো রাজি হয়নি, কিন্তু তাদের উপর এরকম ভাবে নৃশংস ভাবে অত্যাচার করা হলো। তাহলে শিক্ষকদের সঙ্গে কি মানে সামনাসামনি বসতে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী? আসল কথা উনার মানে মানে বিষয়টা হচ্ছে কি, যে আমরা এর আগে বলেছি যে উনি যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, একবারে এখন যা কাজ করছে, গত 10 বছর ধরে যা কাজ করেছেন, সম্পূর্ণ উল্টো কাজ করেছেন। তো স্বাভাবিকভাবে তো যেটা আমরা বলতে চাইছি আর কি, সেটা হচ্ছে যে মানে লজ্জা বোধ বলে একটা তো জিনিস আছে। তো আপনি জানেন যে আমি একটা মানুষকে যদি প্রতিশ্রুতি দিয়ে এই কাজটা করে দেবো বলে, তারপরে যদি আমি না পারি আর কি, সেক্ষেত্রে মানে আমি তার মুখে সামনাসামনি হতে লজ্জা পাবো, এটা ঘটনা একটা। সেই লজ্জা বোধ এবং তার থেকেই কিন্তু মানে সামনাসামনি হতে বা মুখোমুখি হতে ভয় পাচ্ছে আর কি। সেটাই তো। মানে আমরা অন্যদিকে দেখছি রাজ্যের প্রতিটা মানুষের জন্য তিনি অনেক কিছু ঘোষণা করছেন, কিন্তু শিক্ষকদের ভাড়ার কিন্তু শূন্য। গতকাল বাজেটেও কিন্তু কোনো কিছু ঘোষণা করলেন না, কি বলবেন আপনি? আপনি দেখুন যে পার্শ্ব শিক্ষক প্রায় 68,000 আছে আমাদের, তাদের জন্য বরাদ্দ বাড়ালো হচ্ছে 100 কোটি টাকা। আর যে ট্যাবের কোন প্রয়োজনীয়তা থাকবে না আগামী বছর, এই বছরও তো নেই, মানে এই বছরও 950 কোটি টাকা খরচা করেছে, আর আগামী বছর আবার 900 কোটি টাকা খরচা করবে। এ তো মানে সরকারি টাকা মানে 9-6 করা বলা যায় আর কি, আমি মানে এই কথাটা ব্যবহার করবো আর কি, সরকারি টাকা 9-6 এবং অত্যন্ত খামখেয়ালিপনা তুগলকিপনা যাই বলুন না কেন, সবগুলো কথাই কিন্তু এখানে প্রযোজ্য আর কি। যা ইচ্ছা তাই করে যাচ্ছে আর কি। এটা একটা কোন সরকার করতে পারে, তার প্রধান কি করতে পারে কল্পনা করা যায় না এটাকে। হ্যাঁ, পার্শ্ব শিক্ষকদের যে ঘোষণা হয়েছে 3% করে ইনক্রিমেন্ট এবং 3 লক্ষ টাকা গ্যাচুইটি, এটা তো আগেই ঠিক হয়েছিল। তাহলে আমি বারবার করে বলেছি যে একাধিক, আপনি নিশ্চয়ই দেখেছেন, যারাই যারাই আমার সঙ্গে যোগাযোগ করে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলকে আমি বলেছি যে এই প্রস্তাব অনেক আগে থেকেই গিয়ে নবান্নে পড়েছিল, তাই না? সেটা ঘোষণা করলেন। আমি এর আগেও বলেছি যে মুখ্যমন্ত্রী ঘোষণা করবে বলে হয়তো সেটাকে এখনো পর্যন্ত অ্যাপ্রুভ করে পাঠায়নি, তাই না? তো সেই এটার মধ্যে অভিনবত্ব কিছু নেই, এটা এটা কয়েক মাস আগে থেকেই সব টিচাররা জানে যে এটা এই প্রস্তাবটা গেছে বিকাশ ভবন থেকে, তাই না? তো স্বাভাবিকভাবে যারা, আমি বলছি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই যে আপনি জানেন যে গীতাঞ্জলি স্টেডিয়ামে যে মুখ্যমন্ত্রী সভা ছিল যেটা, সেখানে আপনি দেখেছেন যে অরাজনৈতিক ভাবে যারা দাবি করছিল যে অরাজনৈতিক লড়াই করছে, তারা একটা নির্দিষ্ট দলের আই কার্ড নিয়ে দেখেছেন নিশ্চয় ছবিটা, তাহলে তারা গিয়ে সেখানে দেখা করলো, তাই না? তারা দাবি করছিল না যে তাদের সব দাবি মেনে নিয়েছে, অমুক একদিন আমি দেখলাম
কোথায় একটা ফেসবুকে না কোথায় দেখা যাচ্ছিল যে একটা কাগজ বের করে পড়ছে যে এদের মাইনে এত বেড়েছে, এদের মাইনে এত বেড়েছে, এই প্রস্তাব গৃহীত হয়ে গেছে নবান্নে, মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে মিটিং করেছে, কিন্তু পুরো ব্যাপারটাই যে ফ্লপ একবারে ঢপ, তাই না? একদম মানে ডাহা মিথ্যাচার, ডাহা মিথ্যাচার আর কি। এটা যেমন জয়দেব, আমি নাম বলছি না, জয়দেবগিরি, রমিউল ইসলাম এবং আরেকজন ইসলাম আর কি, তা এরা যে মানে এই এই শিক্ষকদের নিয়ে দ্বিচারিতা করছে এবং একটা ব্যবসা ফেতে বসেছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আপনাকে। তার মানে আপনি বলতে চাইছেন মঈদুল ইসলাম, আপনি যে নামটা করলেন না, আমি করলাম, আমি ওই নাম উচ্চারণ করতে চাই না আগে, আমি মানে উনি যে এত এই মানে ১৩টি সংগঠন নিয়ে যে মানে আন্দোলন করলেন সেটাকে আপনি নাটক বলেই চালাতে চাই মানে বলতে চাইছেন, বা মানে আমি বলছি কি যে সম্পূর্ণভাবে যে মূল ইস্যু যেগুলো ছিল আর কি, সেই ইস্যুগুলো থেকে কিন্তু এই এই ধরনের আন্দোলন করার জন্য ডাইভার্টেড হয়ে গেল, তাই না? এবং এটা পরিষ্কার বোঝা গেল যে সরকারের সঙ্গে একটা বোঝাপড়া করে এই ধরনের কাজ করছিল কিন্তু, যাতে ভোটের আগে আলাদা আলাদা করে সংগঠনগুলি মানে আন্দোলন করতে না পারে, তাহলে একটা চরম বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হবে, সরকার চাপে পড়বে, তাই এই কাজটি করেছে আপনি এটা বলতে চাইছেন। না এটা মানে এমনিতে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে এখন। তাহলে স্যার ওই শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ যে মানে এখন আমি বলছি এখন তো এই ধরনের শিক্ষক যারা আছেন চুক্তিভিত্তিক শিক্ষক বা এসএসকে এমএসকে বলুন পার্শ্ব শিক্ষক যাই বলুন, তারা তো প্রত্যেকেই কৈফিয়ত চাইবে এই তিনজনের কাছে, অবশ্যই, তাই না? এদেরকে তো ধরবে, রমিউল ইসলামকে যেমন ধরবে, যেমন জয়দেবগিরিকে ধরবে, তখন এই ইসলামকেও ধরবে, তাই না? তাহলে কৈফিয়ত চাইবে যে আপনি এত মানে কালেকশন করেছেন, অমুক করেছেন, আন্দোলন করার নাম করে এখন এখন কৈফিয়ত দিন কেন হলো না, তাই না? সেটাই তো, সেটাই ঠিকই বলেছেন। তাহলে স্যার এই মুহূর্তে আর কি কিছু পার্শ্ব শিক্ষকদের জন্য আশা আছে ভোটের আগে? এখনো তো ভোট ঘোষণা হয়নি, পার্শ্ব শিক্ষকরা খুব কিন্তু ভেঙে পড়েছেন, ভেঙে পড়েছে আমার, আমি যতটুকু বলছি যে এখনো মাটি কামড়ে পড়ে থাকা উচিত আমার আমার মনে হয়, এখনো মাটি কামড়ে পড়ে থাকা উচিত ভোট ঘোষণা হওয়া পর্যন্ত। আর কি মুখ্যমন্ত্রী কিছু ঘোষণা করবেন আপনার কি মনে হয়? কারণ উনি তো একেবারে অনড়, যেখানে ৫০ দিন আন্দোলন হয়ে গেল। না এটা বাধ্য করাতে হবে, বাধ্য না করালে হবে না। মানে উনি নিজের থেকে স্বতঃস্ফূর্ত ভাবে কিছু করবেন এটা ভেবে নেওয়াটা একটু বোকামি হবে, যদি পারে বাধ্য করাতে আবার নতুন করে আবার কোন প্রোগ্রাম নিয়ে করা আর কি। আবার নতুন করে মানে এরকমই আন্দোলন নেওয়ার কথা, এবং সেটা সেই আন্দোলনটা একটু মানে কি বলা যায় একটু প্রবল ভাবে যাতে করা যায়, প্রবল ভাবে সেই প্রতিশ্রুতিটা। কিন্তু স্যার প্রবল ভাবে আন্দোলন করতে গেলেও দেখছি আমরা পুলিশ ব্যারিকেড দিয়ে পুরো চারদিকটা ঘিরে দিচ্ছে, যারা বাইরে দিচ্ছে যাচ্ছে তাদেরকে ব্যারিকেডের বাইরে গেলে তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না বা ভিতর থেকেও বাইরে বেরোতে দিচ্ছে না, দিয়ে প্রবল লাঠিচার্জ করছে। তাহলে এরকম করে কিভাবে প্রবল আন্দোলন করবে বলে আপনার মনে হয়? আপনি কি সাজেশন দেবেন? আমার সাজেশন যে যতটুকু মানে কি বলা যায় যে জঙ্গি আন্দোলন করা যায় যতটুকু আর কি, সেটাকে চিন্তা ভাবনা করে প্ল্যানিং করে বা আচমকা যদি কিছু করা যায়, পারমিশন টারমিশন না নিয়ে আর কি, সেটাও করলে করতে পারে আর কি। কিন্তু এই মুহূর্তে যেটা করা দরকার যে মাটিটা আঁকড়ে পড়ে থাকতে হবে আর কি, কামড়ে পড়ে থাকতে হবে। হ্যাঁ স্যার, আর একটা অন্যরকম প্রশ্ন, সামনেই ভোট, আপনি কি মনে করেন এই এত সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের মানে এই যে ক্ষোভ, এটা কি ভোট বাক্সে উগড়ে দেবে তারা? মানুষের পেটের পেটের তাগিদটা অনেক বেশি বড় তাগিদ, তাই না? তো তাকে যদি পেটে লাথি মারে তাহলে তার হয়ে গদগদ হয়ে বলবে, আপনি দেখবেন এই যে সরকারপন্থী বলে যারা দাবি করছে দেখবেন এদের অনেকেই কিন্তু ঘুরে যাবে, তাই না? সোশ্যাল মিডিয়া বিভিন্ন ক্ষোভ দ্বারা উড়িয়ে দিচ্ছেন, পরিবার বাঁচানোটা তো অনেক বড় ব্যাপার, অবশ্যই অবশ্যই, ওই রাজনীতি নোংরা রাজনীতি থেকে পরিবার বাঁচানোটা অনেক বেশি তাদের বড় তাগিদ আর কি। তাহলে সেক্ষেত্রে ওই সরকারপন্থী বলে কেউ থাকবে না আমার যতটুকু ধারণা আছে। এটা সবাই বুঝতে পারছে যে পার্শ্ব শিক্ষক এত সংখ্যক আছে বা তার ফ্যামিলি আছে, এখানে ভোট বাক্সে একটা বিশাল প্রতিফলন ঘটবে এদিকে বঞ্চিত করে রাখলে, তাহলে সরকার বুঝতে চাইছে না কেন? আপনার কি মনে হয়, কি অহংকারী মনোভাবের জন্য? অহংকার মনোভাব, আর এটাও হতে পারে যে সরকার ক্ষমতায় থাকতে চাইছে না, সরকার ক্ষমতা ছেড়ে দিতে চাইছে, কাউকে হস্তান্তর করতে চাইছে, সেটাও হতে পারে। এটা একটা বড় কারণ কিন্তু, মানে এখন আমরা ইদানিং যে টেন্ডেন্সিটা দেখছি যে 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 কাজ করলে সরকারের সহজে ফিরে আসা যায়, সেইগুলো না করে মানুষ ক্ষুব্ধ হবে, মানুষ আরো বেশি সরকারের উপর ইয়ে হয়ে যাবে, মানে আরো বেশি প্রতিপি হিংসা পরায়ণ হয়ে যাবে,
সেই ধরনের স্টেপ কিন্তু সরকার নিচ্ছে, ঠিক আছে? সেটাই সেটাই, এই যে মানে খয়রাতি বা দান খয়রাতি আপনি জানেন এটা রাজ্যের অধিকাংশ মানুষ কিন্তু পছন্দ করছে না, তাই না? তার সাথে জোর করে এই কাজগুলো করা এবং আগামী বছর কি হবে সেটা এখন ঘোষণা করা। কালকে যেমন ট্যাবের জন্য বলেছে না, রেশন দেবে, তারপরে ডব্লিউবিসিএস অফিসারদের আলাদা করে বেতন হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমলাদের ম্যানেজ করে করা আর কি, যাতে সাধারণ কর্মীরা খেপে যায় আর কি, তাই না? তাই এটা তো অত্যন্ত অন্যায় কাজ, এটাও হতে পারে কিন্তু, এটা একটা ক্যালকুলেশন যে অন্য কাউকে ক্ষমতা হস্তান্তর করার একটা প্রক্রিয়াও হতে পারে। আচ্ছা আচ্ছা, কিন্তু স্যার যেখানে পার্শ্ব শিক্ষকরা আপনি জানেন যে ওরা বুথ লেভেলে কাজ করে একদম, বা অনেকেই বিএলও আছেন বিভিন্ন, তারা বাড়ি বাড়ি যান, তারা টিউশনি করেন, তাদের সঙ্গে কিন্তু সমাজের মানুষের নিবিড় সম্পর্ক, তাহলে তাদেরকে এরকম ভাবে বঞ্চিত করে রাখা মানে তো একটা বিরাট একটা ক্ষতি সরকারের। নিশ্চয়ই নিশ্চয়ই।